আজকের আলোচ্য বিষয় হচ্ছে ভারতের কৃষির বৈশিষ্ট্য ভারতের কৃষির বৈশিষ্ট্য ক্লাস দশম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এই প্রশ্ন উত্তর অনেক সময় এসে থাকে তো চলো দেখে বলেছি নোট লেখার সময় ভূমিকা লিখবে যে কোনো একটি ছোট্ট দুই লাইন ভূমিকা লেখার চেষ্টা করবে তো ভারত একটি কৃষি প্রধান দেশ ভারতের অনুকূল জলবায়ু দেখো অনুকূল মানে হচ্ছে যেটা কাজের পক্ষে আদর্শ অনুকূল জলবায়ু এবং বিস্তীর্ণ মৃত্তিকা সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র আমরা জানি সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র একটি গঠিত বিস্তীর্ণ রয়েছে যা ভারতের কৃষিকে মানে সেই সমভূমির মৃত্তিকায় কাজ ভালো হয়ে থাকে ভারতকে কৃষি প্রধান দেশ হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে এটা আলাদা হতে পারে তুমি তোমার মতো করে লিখবে চলো বৈশিষ্ট্য জেনে নিই প্রথমে দেখো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ভারত কৃষি প্রধান দেশ এখানে প্রধানের শহর হবে না প্রধান দেশ ফলে অধিকাংশ কৃষক নিজেদের জীবন ধারণের জন্য চাষাবাদ করে থাকে সামান্য উদ্বৃত্ত শস্য বাণিজ্যিক হিসাবে তারা ব্যবহার করে দেখো ভারতের অধিকাংশ কৃষক কিন্তু নিজের চাহিদার জন্য চাষাবাদ করে কিছু শস্য উদ্বৃত্ত থাকে সেটা বাণিজ্যিক হিসাবে কিন্তু ব্যবহার করে এই জন্য ভারতের কৃষিতে হেক্টর প্রতি উৎপাদনের পরিমাণ অনেকটা কম এবং এই যে বাণিজ্যিক ভিত্তি হিসাবে চাষাবাদ করতে পারছে না বা হচ্ছে না তার পিছনে অনেক কারণ রয়েছে সেটা আলোচনা করব তারপর দেখো ক্ষুদ্রাকৃতি আকৃতি জোত ভারতবর্ষ একটি জনবহুল দেশ বর্তমানে ভারতবর্ষের জনসংখ্যা প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি হবার ফলে ভারতবর্ষের কিছু পরিবার এর চেঞ্জ হচ্ছে কিরকম দেখবে অধিকাংশ পরিবারগুলো আগে যৌথ পরিবার থাকতো যৌথ পরিবারগুলো ভেঙে বর্তমানে একান্নবর্তী সবাই একান্নবর্তী পরিবার হওয়ার ফলে জমির জোটগুলো কি হচ্ছে ছোট 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 অংশে বিভক্ত হয়ে যাচ্ছে যেমন তোমার ঠাকুরদার আমলে পাঁচ ভাই যদি থাকতো তাহলে পাঁচ ভাইয়ের আবার ধরো ছেলে মেয়ে ধরো দুইজন করে রয়েছে তাহলে পাঁচ ভাই যে জমিটা পেয়েছে তারপর সেই জমি আবার তার ছেলে মেয়ে পাচ্ছে ধর পাঁচ ভাই এক বিঘে জমি পেল তাহলে অর্ধেক অর্ধেক করে তার ছেলে মেয়ে পেলো এভাবে জমিগুলো কি হচ্ছে ছোট হয়ে যাচ্ছে এছাড়া জমি হস্তান্তরের ফলস্বরূপ জমির জোতগুলো ক্ষুদ্র আকৃতি বর্তমানে ভারতবর্ষে কৃষি জোতের গড় ক্ষেত্রফল 1.16 ওয়ান হেক্টর খুবই পরিমাণ কিন্তু কম নেক্সট নেক্সট পয়েন্ট হচ্ছে পশু শক্তির প্রাধান্য দেখো স্বাধীনতা ছিয়াত্তর বছর পার হয়ে গেল ভারতবর্ষের কৃষি ব্যবস্থা এখনও পশু শক্তির ওপর নির্ভরশীল প্রাচীন পদ্ধতিতে করা হয়ে থাকে যান্ত্রিক পদ্ধতির প্রয়োগ অনেক কম আমাদের ভারতে কৃষিতে হারভেস্টার ট্রাক্টর এই ধরনের যন্ত্রপাতির প্রয়োগ এখনও কিন্তু অনেক কম একটু বাড়ি থেকে যদি বেরাও তাহলে দেখবে এখনো কিন্তু গম লাঙ্গল গরুর সাহায্যে বা সার বা গবাদি পশু যে কোনো গবাদি পশু সার যে কি করা হয় বা করা এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া হয় তাহলে কিন্তু ভারতের কৃষি নির্ভরশীল এখনও তারপর দেখো বায়ুর নির্ভরশীল ভারতবর্ষে কৃষি এখনো মসুর বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল মসুরি বায়ুর অনিশ্চয়তা ভারতের কৃষির উপর যথেষ্ট প্রভাব ফেলে থাকে অগ্রিম আগমনের ফলে অনেক সময় বন্যা আবার দেরি করে আসার ফলে খরা সৃষ্টি হয় অতএব অধিকাংশ ব্যবস্থার বাইরে স্বাধীনতা ভারতবর্ষের অধিকাংশ জমি কিন্তু এখনো জলসেচ নেই কারণ এখনো কিন্তু কৃষি অনেকটা মৌসুমী বায়ুর ওপর নির্ভরশীল মৌসুমী বায়ু যখন আসে তখন দেখা যাচ্ছে উদাহরণস্বরূপ যদি বলি এই সময় আমি যে ভিডিওটা শ্যুট করছি এই সময় বৃষ্টিপাত আসলেই ধান কি করা হবে রোপণ করা হবে এবার ধান যখন চাষ করা শুরু হবে বৃষ্টিপাতের নির্ভরশীল যদি বৃষ্টিপাতের জল তাহলে কি হতো তাহলে হতো না কারণ যে কোনো সময় আমি কি করতে পারতাম চাষাবাদ করতে পারতাম তারপর দেখো হেক্টর প্রতি উৎপাদন কম অন্যান্য দেশের তুলনায় ভারতবর্ষে হেক্টর প্রতি উৎপাদন অনেক কম হেক্টর প্রতি মানে কি তোমার জমির পরিমাণ কম কিন্তু শস্য বেশি উৎপাদন হবে এটা হচ্ছে হেক্টর প্রতি উৎপাদন ভারতে কিছু রাজ্য রয়েছে যেমন সবুজ বিপ্লবের ফলে হিমাচল প্রদেশ পাঞ্জাব হরিয়ানা প্রভৃতি রাজ্যে কিছু সুফল পাওয়া গেছিল মানে হেক্টর প্রতি উৎপাদন বেশি হয়েছিল এবং এখনও বর্তমানে অন্যান্য রাজ্যের তুলনায় এই সমস্ত রাজ্যের হেক্টর প্রতি উৎপাদন অনেকটা বেশি হেক্টর প্রতি উৎপাদন কম কেন কারণ ভারতের কৃষিতে এখনো উন্নত মানের বীজ রাসায়নিক সার কীটনাশকের ব্যবহার কম হয়ে থাকে এই জন্যই ভারতের হেক্টর প্রতি উৎপাদন কম এবং ভারতের অধিকাংশ কৃষক যারা রয়েছে তারা কিন্তু প্রাচীন পদ্ধতিতে করা হয় বাবা মা শিখিয়ে গেছে সেই পদ্ধতি এখনও তারা করে কিন্তু তাদের এখন যে চাষাবাদের পরিবর্তন ঘটেছে আধুনিক যুগের সঙ্গে সঙ্গে তাদের পরিবর্তন করতে হবে সেটা কিন্তু হচ্ছে না এর ফলে শস্যের উৎপাদন পরিমাণও কিন্তু বাড়ছে না এবার জেনে নিই অন্যান্য বৈশিষ্ট্য যেমন জনসংখ্যার চাপ কীটনাশক রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার খাদ্যশস্যের প্রাধান্য পশু খাদ্যের অভাব বহু শস্যর উৎপাদন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না যখন তোমাদের তিন নম্বরে আসবে তিনটে পয়েন্ট লিখলেই হবে বাকি অন্যান্য পয়েন্টগুলো লিখে দেবে